ক্লাস 2 এর আজকে তোমাদের একাদশ অধ্যায়ে আছে মুদ্রা। এখানে আছে তোমাদের মুদ্রা, এই অনুশীলনীটাতে তোমাদের মুদ্রাগুলোর মানে অপ্রচলিত ধাতু মুদ্রা, পত্র মুদ্রা, প্রচলিত ধাতু মুদ্রা, পত্র মুদ্রা এগুলো আছে। আর আছে তোমার টাকাকে পয়সায় পরিণত করো, পয়সাকে টাকায় পরিণত করো, নিজে করো 17-তে দেখবে একের দাগের আছে, টাকাকে পয়সায় পরিণত করো, পয়সাকে টাকায় ও পয়সায় পরিণত করো, টাকা পয়সার যোগ বিয়োগ, আর টাকা পয়সার যোগ বিয়োগ দিয়ে কিছু সমাধান আছে। এরপরে আবার আসবে টাকা পয়সার গুণ, টাকা পয়সার গুণ ভাগ এইগুলো আছে। তো আজকে তোমাদের মোটামুটি খুব বেসিক জিনিসটা শেখানো হবে, যেগুলো এখানেতে আছে। ধরো টাকাকে পয়সায় প্রকাশ করতে গেলে কি করতে হবে, পয়সাকে টাকা ও পয়সায় প্রকাশ করতে গেলে কি হবে, তাহলে প্রথমে আমাদের জেনে নিতে হবে। দেখো এখানে ছবি দেওয়া আছে, অপ্রচলিত ধাতু মুদ্রা বা পত্র মুদ্রা কোনগুলি, মানে পত্র মুদ্রা বলতে কোনটা বোঝাচ্ছে, ধাতু মুদ্রা বলতে কোনটা বোঝাচ্ছে, কয়েনগুলোকে ধাতু মুদ্রা বলছে, আর পত্র মুদ্রা বলতে তোমার নোটগুলোকে বোঝাচ্ছে, কাগজের নোটগুলোকে পত্র মুদ্রা বোঝাচ্ছে। এখানে দেখবে 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা এগুলো হচ্ছে ধাতু মুদ্রা, কয়েন এগুলো। তারপরে পত্র মুদ্রা আসছে 1 টাকা, 2 টাকা, 1000 টাকা। এই 1000 টাকা নোটটা এখন আর প্রচলিত নেই। এখানে দেখো লেখাই আছে বর্তমানে 1 পয়সা থেকে 15 পয়সা এবং 1 টাকা, 2 টাকা ও 1000 টাকার নোট বাজারে প্রচলিত নেই। তারপরে আসছে প্রচলিত ধাতু মুদ্রা বা পত্র মুদ্রা, মানে যেগুলো প্রচলিত আছে এখন। আগে তোমাদের এলো কি অপ্রচলিত ধাতু মুদ্রা বা পত্র মুদ্রা, যেগুলো এখন বাজারে প্রচলিত নেই। এবারে আসছে প্রচলিত ধাতু মুদ্রা। দেখো 1 টাকার কয়েন, 2 টাকা, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন এইগুলো আছে। দেখো 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন। তারপরে আসছে 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, এগুলো প্রচলিত, মানে এখন এগুলোর প্রচলন আছে। পরের পাতায় দেখো 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা এগুলো এখন বাজারে প্রচলিত আছে। এবারে আসছে টাকাকে পয়সায় ও পয়সাকে টাকায় রূপান্তর করো। তাহলে আমাদের প্রথমে দেখো এখানে একের দাগের অঙ্কটা কি আছে, টাকাকে পয়সায় প্রকাশ করো। টাকাকে পয়সায় প্রকাশ করতে গেলে কি করতে হয়, টাকাকে পয়সায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে 1 টাকা সমান 100 পয়সা। প্রথমে আমাদের কি দেখতে হবে, 1 টাকা সমান কত পয়সা, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে আমাদের অঙ্কে কি আছে দেখো, একের দাগের পয়ের অঙ্কটাতে আছে 55 টাকা। একের দাগের পয়ের অঙ্কটায় কি আছে, 55 টাকা। তাহলে ওপরে হেডিংটা দেখো কি আছে, টাকাকে পয়সায় প্রকাশ করো। তাহলে 55 টাকাটাকে আমরা পয়সায় প্রকাশ করব। তাহলে 1 টাকা সমান 100 পয়সা। টাকাকে পয়সায় প্রকাশ করতে গেলে কি করতে হয়, টাকাকে পয়সায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত আছে, 1 টাকা সমান 100 পয়সা আছে। তাহলে 55 টাকা সমান 55 গুণিত 100 কত উত্তর হচ্ছে,
94 পাতায় তিনের দাগে দেখো টাকা পয়সা যোগ করো টাকা পয়সা বিয়োগ করো প্রথমে বলি টাকা পয়সার যোগ বিয়োগের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে টাকার নিচে টাকা পয়সার নিচে পয়সা এভাবে অঙ্কগুলোকে প্রথমে সাজাতে হবে তিনের দাগে কয়টা দেখো এইভাবে তোলা আছে কত করে হলো
যোগ বিয়োগ করেই অঙ্কটা তোমাদের করতে হবে। যোগ বিয়োগের সমাধান করো, টাকা পয়সা এইভাবে যোগ বিয়োগ করে অঙ্কগুলো করতে হবে। নিচের প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো, কয়েকটাই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, মুড়ির দোকান থেকে 8 টাকা 75 পয়সার মুড়ি ও 6 টাকা 25 পয়সার বাদাম কিনতে তোমার মোট কত টাকা কত পয়সা লাগবে? বলছে 8 টাকা 75 পয়সার মুড়ি ও 6 টাকা 25 পয়সার বাদাম কিনতে তোমার মোট কত টাকা আর কত পয়সা লাগবে। তাহলে এখানে টাকাটাও বার করতে হবে, পয়সাটাও বার করতে হবে। তাহলে প্রথমে কি বলেছে দেখো, 8 টাকা 75 পয়সা। তাহলে আমরা এইভাবে তোমরা বাকি সমাধানগুলো করবে, পড়ে পড়ে দেখবে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, এইভাবে বাকি সমাধানগুলো করবে। আর মেন্টাল ম্যাথে তোমাদের বিয়োগ আছে, ওই জন্য মেন্টাল ম্যাথটা আর তোমাদের দেখিয়ে দেওয়া হলো না, আমি সিডব্লিউতে করে দেবো, ওইভাবেই তোমরা করবে।